পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার দামাগড়িয়া কোলিয়ারি কর্তৃপক্ষ কুলটি থানায় ল্যান্ড জুয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরবিন্দ চট্টরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কোলিয়ারি কর্তৃপক্ষের অভিযোগ, অরবিন্দবাবু খনি কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন। অরবিন্দ চট্টরাজ জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কর্তৃপক্ষ পুরোপুরি বিজেপির কৃষি নীতিটা চাপাতে চাইছে, যেখানে মানুষের জমি কেটে নেওয়া হয়েছে এক বছর ধরে, কারোর রেজিস্ট্রেশন হয়নি, কারোর এখনও পর্যন্ত ফাইলের প্রসেসিং হয়নি, কিন্তু জমি কেটে আজকে কয়লা খননের জায়গায় চলে আসছে। জোর জবরদস্তি যে বিসিসিএল যে শিল্প নীতিটা চাপাতে চাইছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। এর বাইরে কোনো না, এটা সর্বৈব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।